কুমিল্লা 6 সদর আসনে প্রায় সকল প্রার্থী ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়, জনগণের কাছে ভোট চেয়ে। তবে ভিন্ন গুরুত্ব নিয়ে সকলের আলোচনায় আছেন অন্যতম দুই প্রার্থী, নৌকার বাহাউদ্দিন বাহার, যিনি বিগত তিনবারের নির্বাচিত সাংসদ, এবং ইগল প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, যিনি একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ ছিলেন। কারণ নির্বাচনী প্রচারণায় তারা দুজনই একে অপরের বিরুদ্ধে করছেন নানা অভিযোগ। একসময় বাহাউদ্দিন বাহার এবং আঞ্জুম সুলতানা সীমার বাবা আফজল খান একসাথে একই মতাদর্শ অনুসরণ করে একই মঞ্চে রাজনীতি করতেন। ১৯৮৪ সালে কুমিল্লা পৌরসভা নির্বাচনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন বাহাউদ্দিন বাহার। আর এরপর থেকেই মূলত তৈরি হয় উভয়ের দূরত্ব। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান। সে নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন বাহাউদ্দিন বাহার। আর এবার দ্বাদশ নির্বাচনে আফজল খান পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বাহাউদ্দিন বাহারের প্রতিদ্বন্দ্বিতা করছেন আঞ্জুম সুলতানা সীমা। দুজনেই আওয়ামী ঘরানা, তারপরেও কেন এই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা জানালেন দুই প্রার্থী। আমি যে জায়গাতেই যাচ্ছি, যে দেখি যে আমার পোস্টারগুলো ছিঁড়ে ড্রেনে পড়ে আছে, যেখানে উঠান বৈঠক করতেছি ওনারা বলতেছে আসার সময় আমাদেরকে নিষেধ করা হয়েছে এখানে আসার জন্য। ওর বাবা আমার কাছে হেরেছে, তার ভাই আমার কাছে হেরে ১৪ সালে, সে দাঁড়াইছে আসলে প্রতিহিংসা পরায়ণ হয়ে। কুমিল্লা সদরের ভোটাররাও জানালেন এই দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে। সবাই একই দলের, তাই সুষ্ঠু একটা প্রতিদ্বন্দ্বী হবে। আমি বিশ্বাস করি সামনে ৭ তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। সাধারণ মানুষের আশা, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও উভয়ই সুস্থ রাজনীতি উপহার দিবেন তাদের, যা কলুষিত করবে না কুমিল্লার রাজনৈতিক ঐতিহ্যকে। আতাউর কাউসার, সময় সংবাদ, কুমিল্লা।